হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেট আইস। আজকে অনলি একটা ড্রেস দেখাবো, এটা হচ্ছে গিয়ে মাস্টার কপি। হ্যাঁ, খুবই সুন্দর একটা ড্রেস, এটা আমার আগেও এসেছিল, তো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এটা রিস্টক করার জন্য, তো আমি চেষ্টা করছি, কারণ পাকিস্তান থেকে আসতে টাইম লাগে। আর একটা জিনিস বলে দিই, এটা যখন প্রথমবার আসছিল তখন এটা 4 পিস আসছিল, হ্যাঁ, তখন প্রাইসটাও ছিল 4,500 করে। এখন এটা রিস্টক হয়েছে, বাট এটা 3 পিস আসছে, হ্যাঁ, ইনার ছাড়া আসছে। তো যেহেতু ইনার ছাড়া আসছে সেহেতু এটা প্রাইসটাও আমি কমিয়ে দিয়েছি। আমি প্রাইসটা বলবো, আগে তোমাদেরকে দেখাই দিই ড্রেসটা। এটা হচ্ছে গিয়ে ড্রেস ব্ল্যাক বিউটি। হ্যাঁ, এটা এই যে এটা হচ্ছে কি এটা প্যাকেজিংটা, হ্যাঁ, এরকম একটা ব্যাগে আসবে, খুবই সুন্দর প্যাকেজিংটা, যেটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কত সুন্দর একটা প্যাকেজিংয়ে আসছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মাস্টার রেপ্লিকা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, ঠিক আছে। এটার সাথে এবার কোনো ইনার আসে নাই, তো ইনার যেহেতু নাই সেহেতু আমি প্রাইসটাও কমিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আমি এবার ড্রেসের নিচে প্যান্টের কাপড়টা রেখে দেন, তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে, নাহলে যে কাজটা ওইটা তোমরা বুঝতে পারবা না। কাজটা খুবই সুন্দর, ফুল নেটের মধ্যে কাজটা। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, হ্যাঁ, ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা। ফ্রন্ট পার্টটা তোমরা দেখো, স্টোন ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে, এখানে একটা বেল্টের মতো করা আছে। হ্যাঁ, তো এইগুলোর যেটা ব্যাপারটা হচ্ছে, এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টের উপরের পোর্শনটা, ঠিক আছে, ফ্রন্ট পার্টের উপরের পোর্শনটা। আর ড্রেসটা কিন্তু অনেক পর্যন্ত লেংথটা অনেক হবে, তো তোমরা খুব ইজিলি এটার অনেক বড় একটা চওড়া একটা লেন্থের একটা ড্রেস পাবা, ঠিক আছে। এই থাকবে ফ্রন্টের পোর্শনটা, এই হচ্ছে নিচের পোর্শনটা, আর এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা। আমি ফ্রন্ট পার্টটা একটু সরিয়ে ফেলে দেন ব্যাক পার্টটা দেখাই। ব্যাক পার্টটা কিন্তু অনেক চওড়া, হ্যাঁ, তো তোমরা চাইলে ব্যাক পার্টের কেউ যদি লম্বা টাইপের কামিজ না বানাতে চাও, একটু ঘের দিয়ে বানাতে চাও, তাহলে ব্যাক পার্ট থেকে কাপড় নিয়ে কিন্তু সাইডে কলি করে দিয়ে দিতে পারবা, ঠিক আছে, ফ্রন্ট পার্টের সাইডে কলি করে দিয়ে দিতে পারবা। বাট আমার সাজেশন থাকবে, এই ড্রেসটাকে তোমরা যেভাবে আছে, মানে লং কামিজ ঘের ছাড়া যেটা হয় লং কামিজটা, ওইভাবেই বানাবা, তাহলে এই যে ক্যাটালগের মতো করে, তাহলে কিন্তু ড্রেসটা বেশি সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, ফুল সিকোয়েন্স ওয়ার্ক করা, ফুল নেটের মধ্যে, আর স্টোনিং করা আছে। এই যে দেখো তোমরা, খুবই সুন্দর ওয়ার্ক, ফিনিশিং, এভরিথিং ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, নেটের মধ্যে, এটা একদম একটা পার্টি ওয়্যার ড্রেস, ঠিক আছে, থাকে না অনেক সময় কিন্তু ব্ল্যাক ড্রেস, শুধু অনলি ব্ল্যাক ড্রেস পরতে ইচ্ছা করে, ঠিক আছে। এইটা আসবে, এই পোর্শনটা আসবে ব্যাকের পেছনের পোর্শন, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকের পিছনের পোর্শনটা, এখানে সিকোয়েন্স ওয়ার্ক করে সুন্দর করে সিকোয়েন্সগুলো কিন্তু বসানো আছে, হ্যাঁ, একদম সেলাই করা আছে, তার উপরে স্টোনিং করা আছে। তো এগুলো হচ্ছে গিয়ে পাকিস্তানি কালেকশন। আর আমি দেখাই দিই, এই যে দেখো মাঝখানে মাঝখানে সিকোয়েন্স দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি করা, হ্যাঁ, আর সাদা সাদা স্টোনিং করা আছে। এটা কিন্তু নেটের মধ্যে, এবং এটা 3 পিস, আমি বারেবারেই বলে দিচ্ছি, এইবারে কালেকশনটা আমার এসেছে 3 পিসের মধ্যে, 4 পিস না। তো আগের বার যে প্রাইসটা ছিল সেখান থেকে আমি প্রাইস তোমাদেরকে কমিয়ে দেবো, যেহেতু তোমাদের
কে আলাদা করে ইনারের কাপড় কিনতে হবে। খুবই ইজিতে তুমি আলাদা করে ইনারের কাপড় নিয়ে নিতে পারবা। এই যে এইটার ফিনিশিংটা দেখো তোমরা, জাস্ট লাইট বেজ একটা ফিনিশিং, এটা এটা জাস্ট অসাম একটা ড্রেস। হ্যাঁ, মানে কিছু কিছু ড্রেস থাকে যেগুলো এক নজরে দেখলেই ভালো লাগে, তো এটা হচ্ছে কি সেই টাইপের একটা ড্রেস। আচ্ছা, এটার ব্যাক পোর্শনটাও আমি দেখালাম তোমাদেরকে। ব্যাক পোর্শনটা এই যে, এটা ব্যাক পোর্শনটা, ব্যাকের ব্যাকের উপরের পার্টের যে পোর্শনটা সেটা হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে। আচ্ছা, এবার স্লিপসটা দেখিয়ে দিই। এই যে দেখো, স্লিপসটা অনেক হেভি একটা স্লিপস, স্লিপসটা অনেক হেভি একটা স্লিপস। ড্রেসের সাইডে যেরকম ফ্লাওয়ার আছে, স্লিপসের হচ্ছে গিয়ে স্লিপসের ফ্রন্টে সেই ফ্লাওয়ারের এমব্রয়ডারি করা থাকবে, এবং এখানে কিন্তু এক্সট্রা নেট দেওয়া আছে। এই এক্সট্রা নেটটা হচ্ছে গিয়ে তোমরা কাট আউট করে ফেলবা, ঠিক আছে। কাট আউট করে ফেললেই জিনিসটা সুন্দর লাগবে। আর তোমরা ভেলভেটের হাতা করে নিতে পারবা, বিকজ এই স্লিপসে কিন্তু, এই যে দুইটা স্লিপস হবে এখানে, দুইটা স্লিপসে কিন্তু এনাফ কাপড় দেওয়া আছে, ঠিক আছে। দুইটা স্লিপসে এনাফ কাপড় দেওয়া আছে, তো তোমরা তোমরা তোমাদের মতো করে, যারা ভেলভেটের হাতা লাইক করো না তারা নর্মাল হাতা বানাতে পারবা, সো কোনো প্রবলেম হবে না। এবার দেখিয়ে দিই দোপাট্টা। দোপাট্টাটা তো একদম অসম একটা দোপাট্টা। এই যে দেখো, দোপাট্টাটার নিচে হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, আর ফুল দোপাট্টাটায় খুবই ঘন করে একদম স্টোনিং করা আছে, ফুল নেটের দোপাট্টা, ঠিক আছে। ওভারঅল ড্রেসটা হচ্ছে গিয়ে, সামনে তো অনেকেরই বিয়ের পার্টি আছে তাই না, সেই বিয়ের পার্টিতে পরার জন্য একটা অসাম একটা ড্রেস। এবার এটার প্রাইসটা বলে দিই তাই না, জিনিসটা তো দেখালামই। এটার প্রাইস এবার হবে 4200 করে, হ্যাঁ 4200 করে অনলি, যেহেতু এবার এটার ইনার আসে নাই। তো আগে প্রাইস ছিল এটার 4500, তো সেখান থেকে আমি তোমাদেরকে 4200 করে দিলাম, বিকজ অফ যেহেতু এটার ইনার আসে নাই। হ্যাঁ, তো যার যা যাদের যাদের আগে অর্ডার ছিল আমার কাছে, কিন্তু খুব বেশি পিসেস নাই, যাদের যাদের আগে অর্ডার ছিল তারা নক করলে আমি তাদেরকে দিয়ে দিব, আগে তাদের অর্ডারগুলোই দেখবো, পরে নতুন মানুষদের অর্ডার দেখবো, ঠিক আছে। এটার নাম হচ্ছে ব্ল্যাক বিউটি। যারা যারা এই ড্রেসটা নিতে চাও, ব্ল্যাক বিউটি লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা, তাহলে আমি তোমাদের অর্ডার কনফার্ম করে দিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।